চলেছি নতুন একটি 100% জেনুইন যাচাই করা জব আপডেট নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে মডেল স্কুলে কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা মডেল স্কুলে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে, এখানে জয়েনিং হলে কত টাকা স্যালারি পাবেন, তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন, যাতে আবেদন করার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয়। আর বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এইরকমই 100% জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে, যাতে আপনি আবেদনটি করতে পারেন সবার আগে। তো চলুন বন্ধুরা, আমরা দেখিনি কিভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো কী আছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেল স্কুল রিক্রুটমেন্ট 2024 ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশনে মডেল স্কুলে কর্মী নিয়োগ চলছে। এখানে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আপনারা প্রথমে ভিডিওটি ভালো করে দেখে তারপরে আবেদন করুন, যাতে আবেদন করার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয়। বন্ধুরা, এখানে আপনারা টোটাল ভ্যাকান্সি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 75টি, অর্থাৎ বর্তমানে 75টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8 পাস, অর্থাৎ 8 পাস সকল প্রার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়া মাধ্যমিক পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন বা এই কাজে জয়েন হতে পারবেন। বন্ধুরা, এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন করতে গেলে আপনাদের এজ লিমিট বা বয়সসীমা 18 থেকে 40 বছর বয়সী সকল প্রার্থীরা, অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে থাকে তবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, এখানে জয়েনিং হলে আপনাদের ডিউটি টাইম থাকবে মিনিমাম 8 ঘন্টা, অর্থাৎ এখানে আপনাদেরকে 8 ঘন্টা এখানে কাজ করতে হবে। এখানে আবেদন বা কাজে জয়েন হতে গেলে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থী এখানে আবেদনটি করতে পারবেন, অর্থাৎ উভয় প্রার্থীদের এখানে নিয়োগ করানো হচ্ছে। এখানে স্যালারি দেখতে পাচ্ছেন, এখানে জয়েনিং হলে আপনাদের স্যালারি থাকবে 14,600 টাকা থেকে 18,400 টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটিগুলো আপনারা এখান থেকে পাবেন, পিএপিএসআর ব্যবস্থা আছে, থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে রুম পেয়ে যাচ্ছেন, অর্থাৎ দূর থেকে যদি কারো কাজে জয়েনিং হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে থাকতে পারবেন। উইকলি ওয়ান ডে অফ, অর্থাৎ প্রতি সানডেতে আপনারা এখান থেকে ছুটি পেয়ে যাচ্ছেন। মাসে আপনাদের এখানে 26 দিন ডিউটি করতে হবে। বন্ধুরা, এখানে জব পোস্ট দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন পোস্টে নিয়োগ চলছে। হাউসকিপিং পোস্টে নিয়োগ চলছে। হাউসকিপিং পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম 8 পাস হতে হবে, অর্থাৎ 8 পাস সকল প্রার্থীরা হাউসকিপিং পোস্টে আবেদন করতে পারবেন। 2 নম্বরে কুকিং হেল্পার পোস্টে আবেদন করতে গেলে আপনাদের মিনিমাম 8 পাস হতে হবে। 3 নম্বরে ক্লার্ক পোস্টে আবেদন করতে পারেন। ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস সকল প্রার্থীরা ক্লার্ক পোস্টে আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, এখানে বর্তমানে 3টি পোস্টে নিয়োগ চলছে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী যেই কোনো একটি পোস্টে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। বন্ধুরা, এখানে জব লোকেশন দেখতে পাচ্ছেন বর্তমানে কোন কোন লোকেশনে নিয়োগ চলছে। কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া। বন্ধুরা, বর্তমানে এই 4টি লোকেশনে নিয়োগ চলছে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে অবশ্যই আপনারা এখান থেকে যে কোনো একটি লোকেশনে আবেদন করতে পারবেন। এখানে নেচার অফ জব, কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পারমানেন্ট একটি জব, অর্থাৎ এখানে আপনাদেরকে পারমানেন্টভাবে নিয়োগ করানো হচ্ছে, কোনো রকম অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কাজ নয়, সম্পূর্ণভাবে স্থায়ী পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগ করানো হচ্ছে। হাউ ক্যান অ্যাপ্লাই, কীভাবে আবেদনটি করতে হবে, এখানে অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। অনলাইনে কীভাবে আবেদন করবেন, বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়ার পর আপনারা একটি ইমেল আইডি দেখতে পারবেন, ওই ইমেল আইডিতে গিয়ে আপনাদের সিভিটি সেন্ড করতে হবে।
সিভিতে যেন অবশ্যই আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি থাকে। সেই এরকম একটি আপনারা সিভি সেন্ড করবেন। বন্ধুরা যারা 8 পাশে আবেদন করবেন তারা শুধুমাত্র সিভি সেন্ড করলেই হবে, আর যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন তাদেরকে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ মার্কশিট সেন্ড করতে হবে। অবশ্যই মাধ্যমিকের মার্কশিট এবং সিভি, যারা মাধ্যমিক পাশে অর্থাৎ ক্লার্ক পোস্টে আবেদন করবেন তাদেরকে সিভি এবং মাধ্যমিকের মার্কশিট অবশ্যই ইমেল আইডিতে সেন্ড করতে হবে। আর যারা 8 পাশে আবেদন করবেন তাদের কোনোরকম রেজাল্ট পাঠাতে অর্থাৎ সেন্ড করতে হবে না। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার সঙ্গে অবশ্যই আপনাদের মেনশন করতে হবে আপনারা কোন পোস্টে আবেদন করতে চাইছেন আর কোন লোকেশনে আবেদন করতে চাইছেন। বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদনটি করতে হবে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে অবশ্যই আরও বুঝিয়ে দেওয়া হবে। বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস আপনারা দেখতে পাচ্ছেন। সিভি সিলেকশন, প্রথমে আপনার সিভিটি সিলেক্ট করা হবে। সিভিটি সিলেক্ট করা হলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে। ইন্টারভিউতে যদি আপনারা পাস করতে পারেন আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে। সমস্ত ডকুমেন্টস যদি আপনার ঠিক থাকে তবে অবশ্যই এখানে আপনার সিলেকশনটি হয়ে যাবে। এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনার ভেরিফিকেশন করা হবে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকলে আপনারা এখানে অবশ্যই আবেদনটি করে দেবেন। সেগুলো হলো আপনার আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো চার কপি, আপনার আইডি কার্ড বা ভোটার কার্ড। এই কয়েকটি ডকুমেন্টস যদি থাকে তবে অবশ্যই আপনারা আবেদনটি করে দেবেন, কারণ এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই জয়েনিংয়ের সময় আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কারো যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।